সরাসরি অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে সাথে আছি আমি ডক্টর ফারজানা হাসান। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে সরাসরি সংযুক্ত হতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ফোন দিয়ে অথবা ফেসবুকে যেয়ে www.facebook.com লিখে স্ল্যাশ দিয়ে ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট লিখে। আমাদের আজকের আলোচনার বিষয় পিএলআইডি এবং আর্থ্রাইটিস রোগের আধুনিক চিকিৎসা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস রিহাব এবং ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। সাথে আছেন আমাদের একজন অতিথি প্রবাসী ভাই ফারুক আহমেদ। চলুন আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো। আমাদের আজকের আলোচনার বিষয় পিএলআইডি এবং আর্থ্রাইটিস রোগের চিকিৎসা। তো এটা তো অনেক বিশাল সাবজেক্ট, আমি একটু জানতে চাই কী ধরনের রোগী আপনার কাছে আসে এবং কী ধরনের কমপ্লেইন নিয়ে তারা এই আপনার কাছে এসে থাকে। ধন্যবাদ। একটা হচ্ছে পিএলআইডি আর একটা হচ্ছে আর্থ্রাইটিস, এটা দুইটা সাবজেক্ট যদিও আলাদা, কিন্তু একটা রুগীর আমরা নিয়মিত যে রুগীগুলো পাই দেখা যায় যে রুগীদের অনেকগুলো আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস পেয়ে থাকি। মানে একটা রুগী কিন্তু কোমরবিডিটিস থাকতে পারে, মানে একটা মেইন রোগের সাথে আরও কয়েকটা ডিজিজ অ্যাট এ টাইমে থাকতে পারে। যেমন অনেক সময় রুগী আমাদের কাছে আসে যে আমরা দেখি সে হয়তো পিএলআইডিতে ভুগছে, বাট তার কিন্তু পাশাপাশি অন্য আর্থ্রাইটিস থাকতে পারে বা অন্য বিভিন্ন স্কিন ডিজিজ বা আপনার সিওপিডি বা অন্যান্য রোগ বা স্ট্রোকজনিত প্যারালাইসিস এটা থাকতে পারে। তো আমরা সাধারণত যে রুগীগুলো বেশিরভাগ পেয়ে থাকি পিএলআইডি কমন, সেটা হচ্ছে কোমরের পিএলআইডি বা লাম্বার ডিক্স পিএলআইডি L4-5, L5-S1 এবং ঘাড়ের ডিক্স প্রলাপস পেয়ে থাকি, স্পেশালি 5-6-7 সার্ভাইকেল, এই রিজনগুলো বেশি হয়ে থাকে। তো প্রত্যেকটা পিএলআইডি রুগীর প্রাথমিকভাবে সাধারণত ব্যথা নিয়ে আসে আমাদের কাছে, স্পেশালি যে কোমর ব্যথা, কোমর ব্যথা যায় বা উঠে বসলে ব্যথা বেড়ে যায়, শুয়ে থাকলে হয়তো ব্যথা কমে যায়, কম থাকে, বা একটু হাঁটতে গেলে তাকে একটু দাঁড়াতে হয়, আবার তাকে হাঁটতে হয়, বা একটু সামনে যখন সে একটু ঝুঁকে তখন তার কাছে একটু বেটার ফিল করে। তো রুগী বেশিরভাগই দেখা যায় যে পিএলআইডি রুগী একটু কুঁজ হয়ে হাঁটার চেষ্টা করে, ফরওয়ার্ড বেন্ডিং বলি আমরা যেটা, এবং এইভাবে একটা ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসতে পারে। অনেক সময় পায়ে ব্যথা বা শুধু কাপ মাসেল পেইন বা কোনো একটা ফুটে ঝিঝি লাগা বা অবশ অবশ ভাব, রুগী নামনেস যেটা আমরা বলে থাকি, হ্যাঁ, বোধহীন অনুভূতি, এ সকল সমস্যা নিয়ে আসতে পারে বা পুরো মেরুদণ্ড ব্যথা নিয়ে আসতে পারে, স্পেসিফিক ডিস্ক প্রলাপস যেখানে সেখানেও আপনার এই ব্যথা নিয়ে আসতে পারে। আর আর্থ্রাইটিসটা হচ্ছে, এটা তো একটা বিশাল একটা প্রতিটা জোড়ারই ইনফ্লামেশন হতে পারে, যেমন একটা হাঁটুতে হাঁটুতেও ব্যথা হতে পারে, যেমন একটা আমরা বলি মনো আর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, যেমন একটা জোড়ায় ব্যথা বা সারা শরীরে ব্যথা, ব্যথার ধরন বিভিন্ন রকম হয়ে থাকে আর্থ্রাইটিসে। সেই ক্ষেত্রে কারো ব্যথার সাথে জ্বর থাকতে পারে, কারো ব্যথার সাথে শরীর একেবারেই দুর্বল, ম্যালেজ যেটা আমরা বলি, তারপরে হচ্ছে জয়েন্টগুলো বেঁকে যেতে পারে, হাত অক মানে আমরা বলি হাতের যে অ্যানাটমিক্যাল ফিচার গঠন এটা চেঞ্জ হয়, প্যাথোলজিক্যাল চেঞ্জ আসে, তারপরে অ্যাক্টিভিটিস চলাফেরা কাজকর্ম তার প্রাথমিক যে কাজগুলো সে করে এগুলাতে তার কষ্ট হয়ে দাঁড়ায়, স্পেশালি মর্নিং স্টিফনেস আমরা প্রায় আর্থ্রাইটিসে দেখি যে সকালে ঘুম থেকে উঠতে রোগীর খুব কষ্ট হয় হাঁটার চলাফেরা, যখন ডে বাড়তে থাকে আস্তে 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 কমে যায়। প্রেজেন্টেশনটা ক্রনিক হয়ে থাকে, মানে দীর্ঘমেয়াদি হয়ে থাকে, এবং পাশাপাশি অন্যান্য আরও কিছু সমস্যা হয় যেটা সেকেন্ডারি, যেমন হাত পা পানি আসা, ফুলে যাওয়া, হ্যাঁ এগুলো হতে পারে, শ্বাসকষ্ট অনেকের ক্ষেত্রে হতে পারে, তারপরে হচ্ছে আপনার মাসেলগুলো পাওয়ার কমে যেতে পারে, মানে এক প্রকারে সে শক্তি নাও পেতে পারে, হ্যাঁ এই জাতীয় কমপ্লেন রুগী করতে পারে। তো মোস্ট অফ দ্য পিএলআইডি বলেন বা আর্থ্রাইটিস বলেন, পেইন হচ্ছে মেইন ফিচার, মানে পেইনটা থাকবেই, সেটা মাল্টিপল জয়েন্টে থাকবে বা রেফার্ড পেইন থাকতে পারে, দুইটা টোটালি আলাদা সাবজেক্ট যদিও, কিন্তু আমরা প্রায় রুগী পাই যাদের অনেকগুলো সমস্যা অ্যাট এ টাইমে আসতে পারে বা অ্যাট এ টাইমে রোগগুলো নিয়ে আসে। তো এই জন্য একজন চিকিৎসককে খুব রুগীর ফুল অ্যাসেসমেন্ট করা উচিত, মানে রুগীর টোটাল হিস্ট্রি নেওয়া, তার আগের ফাইল দেখা, তার নতুন প্রয়োজন হলে বিভিন্ন ইনভেস্টিগেশন করে, কারণ আপনার কাছে একটা রুগী আসলো কোমর ব্যথা নিয়ে, হ্যাঁ সে কোমর ব্যথার সাথে তার দেখা গেল
পিএলআইডি আছে, পাশাপাশি হয়তো তার এনকাইলোজিং স্পন্ডিলাইটিস আছে। এট এ টাইম আমি প্রায় রোগী পেয়েছি। তো আমরা পিএলআইডির চিকিৎসা এক ধরনের, এনকাইলোজিং এর চিকিৎসা আরেক ধরনের। এনকাইলোজিং রোগীকে আমরা মোবিলাইজ করি বেশি বেশি, হ্যাঁ, আর পিএলআইডি রোগীকে আমরা ইমোবিলাইজ করি, মানে দুইটা ভিন্ন জিনিস। তো এট এ টাইমে দুইটার পেইন নিয়ে রোগী আসতে পারে। তো এই জন্য আমি বারবার বলি যে কোনো রোগীর যেই রোগ হোক, যাই হোক না কেন, অ্যাট ফার্স্ট শি অর হি শুড যে ডাক্তারকে বলে যে আমাকে ইয়ে করেন, ডায়াগনোসিসটা ক্লিয়ার করেন যে আসলে কি কি সমস্যা তার আছে। এটা যদি রোগী যখন জানবে তখন রোগী নিজে থেকে সে প্রিভেনশন নিতে পারবে, বা সে এখন তো ওপেন মানে পৃথিবী, আপনার যে কোনো, আমি ইঞ্জিনিয়ারিং অনেক কিছু পেতে পারি অ্যাভেলেবেল ইন্টারনেটে, এবং পর্যাপ্ত ডাটা আছে। তো রোগীরা ইচ্ছা করলে সে দেখে নিতে পারে যে চিকিৎসাটা আসলে কোন দিকে যাওয়া উচিত। তো এই এটা কিন্তু একজন ডাক্তারকে সবার আগে উচিত যে একটা রোগীকে কনফার্ম ডায়াগনোসিস করা। অনেক সময় রোগী আসে আমার কাছে, দেখা যায় যে ডায়াগনোসিস নাই, হ্যাঁ, অনেক দিন ধরে 10-15-20 বছর ধরে বিভিন্ন চিকিৎসা করছে, ওষুধ খাচ্ছে। রোগীকে যখন বলি আপনার কি সমস্যা, আপনার কোমর ব্যথা বা পানি আসে, বাট আপনি আগে কি ডায়াগনোসিস করা হয়েছিল ডাক্তার সাহেব, বা কোনো রোগের নাম আপনি জানেন, বলে না আমি তো জানি না। তো এটা কিন্তু আমাদের জন্য, আমি বলবো রোগীর জন্য একটা একটা মানে খারাপ দিক, তাকে জানতে হবে যে তার রোগটা কি, এবং সে যদি জানে তা সে নিজেই প্রিভেনশন নিতে পারবে যে আমি এভাবে ভালো থাকতে পারি। আমরা একটু আলোচনায় ফিরবো, একটা ফোন নিয়ে নিই। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। জি বলেন, আমরা শুনতে পাচ্ছি। আমার যে মাজায় মনে করেন মেরুদণ্ডতে একটা বাম সাইডে রক্তটা মেরুদণ্ডে ঢুকে গেছে, এখন ওই রক্তটা রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। তো এখন সারাক্ষণ আমার ব্যথা, বসে থাকতে পারি না, শুয়ে থাকতে পারি না, দাঁড়ায় থাকতে পারি না, মানে সারাক্ষণ ব্যথা। বয়স কত আপনার? বয়স আমার 35-45 বছর আমার এখন। আচ্ছা, এমআরআই করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এমআরআই করেছি। এমআরআই এর মধ্যে ধরা পড়ছে উপর দিয়া যে মাংস হয়ে গেছে, আবার আরেক সাইড দিয়া ব্লক হয়ে গেছে। আচ্ছা, এখন কি চিকিৎসা নিচ্ছেন, আর ডাক্তার সাহেব কি বলেছে আপনাকে, কি করতে বলেছে? ডাক্তার সাহেব বলছিল আমাকে অপারেশন করার জন্য, কিন্তু আমার তো অপারেশন করাইতে ইচ্ছে করতেছে না, মানে চাইছি আমি ওষুধে দাঁড়াইছে কি আমার রক্ত কি বের হওয়া যায় কিনা, বা কোনো ব্যথার তো সারাক্ষণই করে, আমি ব্যথার জন্য কিছুই করতে পারি না। জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি, আপনি শুনুন, আমাদের প্রোগ্রাম দেখেন, ইনশাআল্লাহ আপনি উত্তর পেয়ে যাবেন। ওনার পিএলআইডি যেটা নিয়ে আমরা ডিফারেন্ট প্রেজেন্টেশন নিয়ে বলছে, রক ঢুকে গিয়েছে, রক ঢুকে গিয়েছে, আজকে যেটা আমরা বলছিলাম পিএলআইডি। তো পিএলআইডিটা আবার অনেকে হয়তো বুঝবে না যে পিএলআইডি কি। পিএল হচ্ছে প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল, লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক, মানে আমাদের কোমরের যে লাম্বার হাড় আছে, এখানে 5টা হাড় আছে, লাম্বার 1, 2, 3, 4, 5, এবং প্রতিটি হাড়ের মাঝখানে একটা ডিস্ক থাকে, এবং ডিস্কটা হচ্ছে আপনার কার্টিলেজ, সেকেন্ডারি কার্টিলেজ, এবং ডিস্কের মাঝখানে একটা জেলির মতো সাবস্টেন্স থাকে, আমরা বলি নিউক্লিয়াস পালপোসাস, আর চারপাশে এটাকে বেঁধে রাখার জন্য ওই জেলি সাবস্টেন্সটা যেন বের হয়ে না যায়, ক্ষতিগ্রস্ত না হয়, এটার এটাকে বাইন্ডিং মেটেরিয়ালস আছে, দিস ইজ এনিউলাস ফাইব্রোসাস। তো অনেক কারণে স্পেশালি মহিলারা, যেমন উনি সামনে ঝুঁকে কন্টিনিউ কাজ করার কারণে, নিচে বসে বসে কাজ করার কারণে, প্রলং কাজ করার কারণে, ঠিকমতো এক্সারসাইজ না করার কারণে, আপনার পশ্চারাল মানে বিভিন্ন ফল্টের কারণে দেখা যায় যে আস্তে আস্তে ওই ডিস্কটা প্রোল্যাপস হতে পারে, মানে ভিতরে যে নিউক্লিয়াসটা পালপোসাস সেটা এনিউলাস ফাইব্রোসাসকে প্রেশার দিলে এটা ফুলে যায়, বালজ হয়। আমরা ডিস্ক প্রোল্যাপসের কয়েকটা স্টেজ আছে, যেমন ডিস্ক বালজিং, ডিস্ক প্রোটিউশন, ডিস্ক এক্সটিউশন, আর একটা হচ্ছে সিকুয়েস্ট্রাম, একেবারে লাস্ট স্টেজ। আবার এটা দীর্ঘদিন চলতে চলতে অনেক সময় স্পাইনাল ক্যানেল স্টোনোস্ট বলে, রোগীরাও বলে বা আমরাও ডাক্তাররা বলি যে ক্যানেল স্টোনোস্ট হয়ে গিয়েছে, যেমন উনি ওনার মতো বর্ণনা দিচ্ছে। এমআরআইটা দেখলে তখন আরও ক্লিয়ার প্রেজেন্টেশনটা চলে আসবে। তো এখন এটার ক্লিনিক্যালি রোগীর কোমর ব্যথা হবে, ওই যে উনি বলছে পায়ের দিকে ব্যথা চলে যাবে, ঝিঝি করবে, অবশ লাগবে, কারো হাঁটতে গেলে পারবে না, কেউ বসে থাকলে কষ্ট হবে। এখন আসেন এটার রিসার্চ ওয়ার্ক বলে 90-90% ট্রিটমেন্ট হচ্ছে কনজারভেটিভ,
মানে উইদাউট অপারেশন ছাড়া পুনর্বাসন, যেটা বলি আমরা ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে সুস্থ থাকা সম্ভব। তো সেই ক্ষেত্রে রোগীকে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করতে হবে। এখন আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে আপনি চাচ্ছেন ঔষধের মাধ্যমে ভালো হয়ে যেতে। তো আপনাকে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই যে পিএলআইডি রোগী ঔষধের মাধ্যমে ভালো হতে পারে, সেটা হচ্ছে খুব শতকরা 5% রোগী। তাও যদি আপনার ডিক্স বালস থাকে, প্রাইমারি অবস্থায় থাকে, এটা হতে পারে। কিন্তু আপনার কথায় মনে হচ্ছে আপনার এটা প্রোটিউশন। এই প্রোটিউশনকে আপনাকে কারেকশন করতে গেলে, যেটা আপনি বলছেন চাপ খেয়ে আছে, বেড়ে গিয়েছে, ডাক্তার সাহেব আপনাকে যা বুঝিয়েছে ঠিক আছে, সেটা আবার আগের জায়গায় আনতে বা এটাকে চাপটা কমাতে গেলে আপনাকে হসপিটালাইজড হয়ে রিহ্যাব ফিজিও করতে হবে। এই ছাড়া আর বিকল্প কিছু নাই। আর যদি এটা না করেন বা আরও খারাপ হয়, তখন হয়তো আপনাকে অপারেশনে যেতে হতে পারে। তো আপনাকে ফিজিওথেরাপি করতে হবে, এক্সারসাইজ করতে হবে, বা ফিজিওথেরাপি করলেও হবে না, আপনাকে নিয়মকানুন মানতে হবে। এই যে আপনাদেরকে আমরা বারবার বলি, নিচে বসে সারাক্ষণ ঝুঁকে কাজ করবেন না। ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে সোজা হয়ে বড় লাঠি বেঁধে নিতে হবে ঝাড়ুর সাথে, যেন দাঁড়িয়ে ঝাড়ুটা দেওয়া যায়। এগুলা মানতেই হবে, মানে এগুলার বিকল্প কিছু নাই। আমরা বারবার বলি, প্রতিদিন বলি রুগীদেরকে, কিন্তু স্পেশালি মহিলারা, ওনারা একটা অভ্যস্ত, মানে এটা করে অভ্যস্ত, যারা স্পেশালি গ্রামে থাকে, যে ওনার মাকে দেখেছে, নানিকে দেখেছে, চাচিকে দেখেছে, শাশুড়িকে দেখেছে, উনি অভ্যস্ত হয়ে গিয়েছে, ওই অভ্যাস থেকে ফিরে আসতে চায় না। আমি প্রায় রুগী ভালো হয়ে গিয়েছে, বাসায় গিয়ে ছেলে মেয়ে আমার চেম্বারে একেবারে, আমরা আমরা বলি বলি একেবারে সবাই মিলে ঘরোয়াভাবে বুঝিয়ে দেওয়ার পরও ওই মহিলা গিয়া সে তার মতে আবার কাজ করছে। আরেকজন দর্শক আছে, একটু ফোনটা নিয়ে জি। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আমি রাখি মুদ্রায়। জি বলেন, আমরা শুনতে পাচ্ছি। আমি রাখি মুদ্রায়, 35, নারায়ণগঞ্জ থেকে বলছি। হুম বলেন, আমরা শুনতে পাচ্ছি। আমার আমার ডান হাতের গোড়ালিতে ব্যথা করে, কিন্তু আমি হাতটা যতটুকু উঠতে পারার দরকার আমি অতটুকু করতে পারি না। আগে উঠতে করতে পারতাম, হাতটা পিছনেও নিতে পারি না। ডায়াবেটিস আছে? সমস্যা আছে, আচ্ছা, আপনার ডায়াবেটিস আছে? না, আমার কোনো ডায়াবেটিস নাই। বয়স কত বললেন? 35? না না, ডায়াবেটিস নাই। সরি, কত? 35। আচ্ছা, আপনার কি ঘাড় ব্যথা আছে? ঘাড় 35? জি আমি বুঝতে পেরেছি, ঘাড় ব্যথা আছে? ঘাড় না, ঘাড় ব্যথা নেই, কোমরে ব্যথা। আপনি আপনি কি করেন? আপনার একটিভিটিসটা জানতে চাচ্ছি, যে আপনি বসে থাকেন অফিসে? আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার একটা হচ্ছে শোল্ডারে ব্যথা, মানে হাতের শোল্ডার জয়েন্ট উঠাতে কষ্ট হয়, পিছিয়ে নিতে কষ্ট হয়, আরেকটা হচ্ছে কোমর ব্যথা। তো আমরা শোল্ডার জয়েন্টের ব্যথার কারণ, মোস্ট অফ দ্য কারণ হচ্ছে প্রথমত ডায়াবেটিস, ডায়াবেটিক ইনডিউস পেরি আমরা আর্থ্রাইটিস বলে থাকি, বা পেরি ক্যাপসুলাইটিস বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, অনেক সময় এটাকে আমরা ফ্রোজেন শোল্ডার বলে থাকি, কমন টার্ম। তো এটা হয়ে থাকে, যদি যেহেতু ওনার ডায়াবেটিস নেই তাহলে বুঝতে হবে ওনার অন্য কোনো কারণে ফ্রোজেন হচ্ছে। সেটা হতে পারে হয়তো কাজের কোনো ফল্টি, কাজের কারণে, বসে বসে কাজ করার কারণে সারাক্ষণ, বা ঘাড়ে যদি কোনো কম্প্রেশন থাকে, অনেক সময় ঘাড়ে ডিস্ক প্রোল্যাপস থাকলে তখন হাত কিন্তু ফ্রোজেন হয়ে যেতে পারে। আবার ওনার কিন্তু পাশাপাশি কোমর ব্যথা আছে, এবং উনি কিন্তু বসে কাজ করে। এই যে বসে কাজ যারা করে তাদের ঘাড়ের সমস্যা থেকে হাতে হতে পারে বা কোমরের সমস্যা হতে পারে। তো আমার মনে হয় আপনার ঘাড়ের মানে পুরো স্পাইনটা একটা MRI করে দেখতে হবে। আপনি একজন চিকিৎসককে দেখে MRI করেন। আর আমার ইউটিউব চ্যানেলে আমার নামই আছে, সেম ডক্টর MD শফিউল্লাহ প্রধান, এই চ্যানেলে গিয়ে আপনি দেখবেন হাতের শোল্ডারের কিছু ব্যায়াম দেওয়া আছে, এবং কোমর ব্যথার জন্য যে ব্যায়ামগুলো দেওয়া আছে এগুলো আপনি একটু ট্রাই করেন কিছুদিন, আশা করি ইম্প্রুভ হবে। আর ঢাকার বাইরে যেহেতু থাকেন, একটু সাঁতার কাটার চেষ্টা করেন যদি সম্ভব হয় আপনার দ্বারা, শেক দিতে পারেন ব্যথানাশক।
ডি, এটা আপনি একটু কিছুদিন খেয়ে দেখতে পারেন। ভিটামিন ডি বিভিন্ন স্ট্রেংথে আছে, যদি আপনি ইনজেকশন খান 300,000 ইউনিট সপ্তাহে একটা, পাঁচ সপ্তাহে পাঁচটা খান, আর এই ব্যায়ামগুলো করেন, দেখেন আমার মনে হয় এটা ইম্প্রুভ হবে। আর যেহেতু অফিস জব যারা করে সবাই, আপনি না নট অনলি, আপনার একটু হাঁটার অভ্যাস করতে হবে, ট্রাই করতে হবে, অন্তত রেগুলার আধা ঘন্টা থেকে দুই ঘন্টা হাঁটা, মানে হাঁটতে হবে, ন্যূনতম আধা ঘন্টা, ম্যাক্সিমাম 2 আওয়ার্স। এই 2 আওয়ার্স যদি আপনি হাঁটতে পারেন অনেক কিছু ইম্প্রুভ হয়ে আসবে ইনশাল্লাহ। জি জি, আমরা একটু আমাদের অতিথির সাথে আলাপ করি। জি ফারুক আহমেদ ভাই, আপনি তো কাতার প্রবাসী, জি আপনি একটু বলেন আপনি কবে আসছেন এখানে এবং কি সমস্যা নিয়ে এসেছিলেন স্যারের কাছে? আমি এসেছিলাম আরো 8 দিন আগে স্যারের কাছে, মাঝে ব্যথা, দুই হাঁটুতে ব্যথা, আর পায়ের জায়গাটা ফোলা থাকে এবং খুব জ্বালা পোড়া করে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পরে স্যার কিছু এক্সারসাইজ দিয়েছেন এবং কিছু ব্যায়াম শিখাই দিয়েছেন এবং খুব ওষুধ খুবই কম দিয়েছেন, তো আলহামদুলিল্লাহ এই ইয়া ফিজিওথেরাপি নেওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমার এই ব্যথা সম্পূর্ণ। কতদিন ধরে আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন? আজকে 8 দিন চলে। আজকে 8 দিন হচ্ছে, এখন আগে চেয়ে অনেক ভালো? জি, আগে চেয়ে অনেক ভালো। আপনার বাংলাদেশে বাসা কোথায়? অরিজিনাল বাড়ি আমার ফরিদপুর ডিস্ট্রিক্ট, ফরিদপুরে। আপনি প্রবাসী কত বছর ধরে? 7 বছর। 7 বছর। ওখানে কি আপনি জব করছেন? এখানে আমার প্রাইভেট পড়ানো হয় বাচ্চাদেরকে, সাথে সাথে বিজনেস আছে, কিন্তু বেশিরভাগ টাইম বসা হয় আর কি, বসে থাকা হয়। জি, বসার কাজে। আর আপনি যে বলছিলেন আপনার পায়ে হাঁটুতে ব্যথা, মাংসের ব্যথা, সেটা কত বছর ধরে আপনার? এটা 3 বছর। 3 বছর ধরে ব্যথা কি আগে থেকে বেড়েছে? জি, আগে থেকে বেড়েছে। কাউকে দেখিয়েছিলেন ওখানে কোনো ডক্টর? ওইখানে 3 জন ডাক্তারকে দেখিয়েছিলাম, কিন্তু ওষুধ দিয়েছেন, মাঝে মাঝে কমে আবার বেড়ে যায়। আচ্ছা, তো স্যারকে আমি ফলো করি ওইখান থেকে থাকতেই, পরে আমি নিয়ত করে আসি যে দেশে গিয়ে স্যারকে দেখাবো আর কি। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ এখানে আসার পরে এখন ব্যথাটা আছে। এভাবে ওনারা কি বলেছে, কি টার্ম ইউজ করেছে যে আপনি কি সমস্যা এগুলো? না, ওনারা বলছেন তেমন কোনো সমস্যা নাই, এটা বলছিলেন, এক্সরে করেছিলেন শুধু। হ্যাঁ হ্যাঁ, ওনারা বলছেন সমস্যা নেই, আপনার ক্যালসিয়াম হয়তো সমস্যা হবে, ক্যালসিয়াম সমস্যা, আপনি ওই 2-3টা ওষুধ দিয়েছে ওইগুলা খেতে বলেছিল। আচ্ছা, একটু স্যারের কাছে শুনি স্যার, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার হচ্ছে এক হচ্ছে কমপ্লিকেশন যেটা ছিল, মানে ওনার কমপ্লেন কোমর ব্যথা, হাঁটু ব্যথা, প্লাস ব্যথা পায়ের দিকে রেফার্ড, যেটা আমরা বলি ঝিঝি করা অবশ, এই জাতীয়, পাশাপাশি ওনার কিন্তু দুইটা পা অনেক ফুলে যেত। হ্যাঁ, হেভি সোয়েলিং ছিল স্পেশালি। এখন ওনার যেটা আমরা, আমি হিস্ট্রি নিয়ে দেখলাম যে উনি ওখানে হয়তো বাচ্চাদের, উনি একজন টিচার, ওখানে সম্ভবত পড়ায় বিভিন্ন বাচ্চাদেরকে, তো ওখানে ওনাকে হয়তো টানা অনেক সময় একই অবস্থানে বসে থাকতে হয়, এই যে প্রলং বসে থাকা, এবং উনি কিন্তু হাঁটা চলাফেরা অত একটা হয় না, যেহেতু কাতারে থাকে, ওখানে লাইফস্টাইলটা একটু ভিন্ন, অনেক গরম দেশ, সবসময় গাড়িতে চলতে হয়, এসিতে চলাফেরা করতে হয়, তো এই সকল কারণে ওনার যেটা আমরা পরে MRI এবং কিছু ইনভেস্টিগেশনে যেটা দেখা গেলো, ওনার PLID কোমরের ডিস্ক প্রোল্যাপস, প্লাস কিছু ওনার কিন্তু ভেরিকোস ভেইন ছিল। হ্যাঁ, যেটা ওই যে ফুলে যাওয়ারও একটা অন্যতম কারণ। আরেকটা হচ্ছে ওনার আর্থ্রাইটিস রোগ আছে শরীরে, পাশাপাশি ব্লাডে অটোইমিউন ডিসঅর্ডার যেটা আমরা বলি, এই সমস্যায় উনি ভুগছেন। তো উনি হাইট সব মিলে একটু ওয়েট বেশি সব মিলে, তো আমরা ওনাকে পুনর্বাসন চিকিৎসা আলহামদুলিল্লাহ গত 8 দিন সম্ভবত হয়েছে আমরা করে আসছি এখানে, বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন ইলেকট্রোথেরাপি এগুলো আমরা দিয়ে আসছি, এবং ওনাকে কিন্তু এখন কিছু লাইফস্টাইল মেনটেন করতে হবে, এটা উনি অলরেডি বুঝে ফেলছে যে উনি অতীতে যেমন বসে থাকতো, বসে বসে সারাদিনে কাজটা করতো, এখন সামনে আশা করি উনি এটা করবে না, যে বসার পাশাপাশি উনি হাঁটার অভ্যাসটা আমি ওনাকে বলছি, সুযোগ পেলে আপনাকে হাঁটতে হবে, আমরা যে এক্সারসাইজগুলো দিয়েছি এগুলো মানতে হবে, করতে হবে, আমরা যে নিয়মকানুন বসার নিয়ম আমরা বারবার বলি, আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে, আমরা পিকচার সহ দিয়েছি প্রত্যেকটা মানুষ কীভাবে বসার সময় বসবে, জুতা কীভাবে, কী জাতীয় জুতা পরবে, যানবাহন কোনটা ইউজ করবে, কাজের ক্ষেত্রে, কম্পিউটার চালানোর ক্ষেত্রে কীভাবে করবে, এগুলো যদি মেনটেন করে ইনশাল্লাহ আর এই সমস্যাটা দেখা দিবে না, এবং পাশাপাশি একটা ফলো আপে হয়তো একটা থাকতে হবে, উনি হয়তো বাইরে চলে গেলে আবার দেশে আসলে আবার একটা ফলো আপে আসতে হবে, আর ওজনটা,
ওজনটা কিন্তু ধরে রাখতে হবে, মানে যে ওজনটা আছে এটা যেন আর না বাড়ে, এটা বেড়ে গেলে ওনার জন্য আরো প্রবলেম, মানে কম্প্রেশন হতে পারে, ডিস্কের উপর প্রেশার হতে পারে, এমনি তো পায়ে ভেরিকোজ ভেইন আছে, আপনি জানেন যে সার্কুলেটরি ডিসঅর্ডার কিন্তু ওজনও একটা বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো এইগুলার ক্ষেত্রে পায়ের বিভিন্ন ভেরিকোজ ভেইনের জন্য আমরা স্টকিং দিয়েছি, এগুলো অ্যাপ্লাই করছে উনি, এক্সারসাইজ দিয়েছি এবং বিভিন্ন প্রকার আমরা থেরাপি অলরেডি আমরা দিচ্ছি, পাশাপাশি PLID। তো একটা রুগী কিন্তু শুধু যে আপনার কোমর ব্যথা নিয়ে আসবে, PLID নিয়ে আসবে তা কিন্তু না, তার কিন্তু বিভিন্ন রোগ থাকতে পারে। আমি এখন যদি শুধু ওনার MRI দেখি, PLID দেখি, আমি শুধু PLID চিকিৎসা করে দিলাম, চলে গেল, উনি কয়েকদিন পর আবার ব্যথার কথা বলবে, কারণ হচ্ছে ওনার কিন্তু আর্থ্রাইটিস আছে পাশাপাশি। তো আর্থ্রাইটিস থেকেও তো জয়েন্টে ব্যথা হয়, শরীর ফুলে যেতে পারে আর্থ্রাইটিস থেকেও ফুলে, কিন্তু ভেরিকোজ ভেইন আর আর্থ্রাইটিসের ফুলাটা একটু ভিন্ন। বাট ওনার ভেরিকোজ ভেইন যে পর্যায়ে আছে আমি বলবো একেবারে প্রাইমারি লেভেল, অত খারাপ না। এখন থেকেও যদি হাঁটে, ভেরিকোজ ভেইন মোস্ট অফ দা ক্ষেত্রে আমাদের লোয়ার লিম্বে হয়, হ্যাঁ, পায়ের দিকে। এই বিষয়ে স্যার আমরা আবার একটু জানবো ডিটেইলসে, একটা ফোন নিয়ে নিই। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। জি, ওয়ালাইকুম সালাম। জি, হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বয়সটি বলুন, আপনার নামটি বলুন। জি, আমার বাবা 50 বছর। আচ্ছা, আব্দুল মতিন কুমিল্লা থেকে বলছি। আমার বাবার অনেক দিন যাবত বাম পায়ের মাজা থেকে হাতুর নিচে যে মাংসপেশিটা আছে এটা অনেক ব্যথা দেখা যায়, এটার কারণে হাঁটতে পারে না, হাঁটলে কামড় দিয়ে চাপ দিয়ে ধরে রাখে কামড়া, একটু হাঁটলেই সাথে সাথে বসে পড়তে হয়, আর শুয়ে থাকলে একটু ভালো লাগে। অনেক ডাক্তার দেখাইছে, MRI সহ করাইছে, MRI করার পরেও এই এই ব্যথাটা কমতে ডাউন করে ব্যথাটা। এতদিন কোন জায়গায় গেছে, এতদিন কি চিকিৎসা করেছেন আপনারা? জি, বাত যে বাত ব্যথা প্যারালাইসিস এই ডাক্তার সহ দেখাইছি, বলছে যে এর মাজার যে হাতটা আছে এখানে একটা রোগ চাপা বের হয়েছে, রক্ত চলাচল নাই, তার কারণে এই মাংস পেশিটা অনেক ব্যথা করে, দেখা যায় কামড় দিয়ে চাপ দিয়ে ধরে রাখে, অনেক তীব্র ব্যথা। না, আপনার চিকিৎসা কি করেছেন? আপনার তো আমরা বুঝতে পেরেছি সমস্যাটা, মানে উনি কি জাতীয় চিকিৎসা, ওষুধ খেয়েছে? ডাক্তার সাহেব কি করতে বলেছে, ওষুধ খেলেই ভালো হয়ে যাবে বলছে নাকি অপারেশনের কথা বলেছে? ডাক্তার বলছে যে ওষুধ খান এক মাস, এক মাসের মধ্যে যদি ভালো না হয় তাহলে এটা অপারেশন করায় জায়গাটা পরিষ্কার করে দিতে হবে, আর একটা ব্যায়াম দিছে ওই ব্যায়ামটা করার লেগে বলছে। আচ্ছা, এখন রোগীর কি অবস্থা বর্তমানে? এখন রোগীর একই অবস্থা, দেখা যায় প্রচন্ড ব্যথা করে হাতুর নিচে মাংসপেশিতে, আর মাজাটা হাঁটলেই কামড়টা চাপটা ধরে রাখে, একটু হাঁটলে সাথে সাথে বসা পড়তে হয়, এখন শুইলেও ব্যথা করে হাঁটলেও ব্যথা করে। আচ্ছা, কি জানতে চাচ্ছেন আমার কাছে, কি জানতে চাচ্ছেন স্যার? জানতে চাইতাছি এখন আমার করণীয় কি, আপনাকে মানে আমি অনেক ফলো করি, তো কথা বলতে চাইছিলাম, আজকে সুযোগ হয়েছে, এখন আমি কি করতে পারি? অনেক ডাক্তার তো দেখাইলাম, এখন কি করলে আমার বাবা সুস্থ হবে সেটা জানতে চাইতাছি। ওনার অন্য কোনো রোগ আছে এই ব্যথা ছাড়া জানা মতে? ডায়াবেটিস, প্রেশার, তারপরে অনেক পরীক্ষা করা আছে, মোটামুটি সব লেভেল গুলাই ঠিক আছে, শুধু বাম পায়েই সমস্যা। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি, ওনার বাবার PLID একেবারে, এবং উনি কিন্তু খুব ক্লিনিক্যাল যে ফিচার কমপ্লেইন খুব সুন্দরভাবে বলেছে, জি, ওনার বাবা কোমরের ব্যথা, পায়ের দিকে ব্যথা যায়, ওনার লাগে, এখন শুয়ে থাকলেও ব্যথা হচ্ছে একেবারে। PLID রুগীর এটা এটা একটা কমন ফিচার এটা রুগীদের। তো যেহেতু MRI করেছে, PLID কনফার্ম, সেহেতু আমি বলবো এখানে একটা গ্যাপ আছে, চিকিৎসা গ্যাপ। গ্যাপটা হচ্ছে যখন একটা রুগী কনফার্ম হয়ে যায় তখন অ্যাট ফার্স্ট পুনর্বাসন চিকিৎসাতেই চলে যেতে হবে, এখানে আর ওষুধ খেয়ে টাইম নষ্ট করার কোনো প্রয়োজন আমি মনে করি না, বা এইটা একটা গ্যাপ তৈরি হয়েছে। এখানে উচিত রুগীদেরকে দ্রুত ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে পাঠানো এবং রিহ্যাবিলিটেশন করা, সেক্ষেত্রে চিকিৎসক তার মতো করে অ্যাসেস করে প্রয়োজনে হসপিটালাইজড করে চিকিৎসা দিবে, এবং
না আমি এর আগে বলেছি স্টাডি ওয়ার্ক তাই আছে, আপনি আমার কথা শোনার কোনো দরকার নাই। রোগীরা ইন্টারনেটে ঢুকুক, জি হোয়াট ইজ দ্য মেইন ট্রিটমেন্ট অফ পিএলআইডি, ওখানে দেখবেন কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেখানে ফিজিওথেরাপি, এক্সারসাইজ এবং এটার মাধ্যমেই 95% রোগী ভালো হয়। এটাই স্টাডি ওয়ার্ক আছে, মানে এটা কিন্তু যত রিসার্চ ওয়ার্ক আছে এটাই। হ্যাঁ, কিছু রোগীর অপারেশন লাগতে পারে, তবে এই চিকিৎসাটা কমপ্লিট করার পরে যদি চিকিৎসা একেবারে ব্যর্থ হয় বা চিকিৎসা ইম্প্রুভ হয় না বা রুগী এতে হ্যাপি হয় না বা ভালো থাকে না বা অ্যাপ্রোপ্রিয়েট না হলে বা পর্যাপ্ত দেখা গেল উনি কুমিল্লায় এমন এক জায়গায় আছে বা ব্যথা সেরে আবার যদি বারবার হয় বা আমরা বলি কডা ইকুইনা সিন্ড্রোম, যদি কডা ইকুইনা সিন্ড্রোম হয় সেই ক্ষেত্রে পা একেবারে প্যারালাইসিস হয়ে গেলো, ফুড ড্রপ হয়ে গেলো, বায়াল ব্লাডার ইনকন্টিনেন্সি, প্রস্রাব পায়খানার তার কষ্ট হয়, ধরে রাখতে অসুবিধা হয়, পড়ে যায়, সেই সকল ক্ষেত্রে ইমার্জেন্সি হচ্ছে সার্জারি, সার্জারি করতেই হবে। আবার কিছু ডিস্ক প্রলাপস আছে যেটা আমরা বলি একেবারে এক্সট্রুডেড ডিস্ক বা ওই যে ক্যানেল স্টোনোস্ট, হ্যাঁ এটা ওই এমআরআই দেখলে তখন ডাক্তাররা সিদ্ধান্ত নিতে পারে যে আমরা দেখি যে হ্যাঁ এটা আসলেই অপারেশন লাগবে, তো তখন অপারেশনটা ম্যান্ডেটরি। তো আমার মনে হয় আপনাকে আপনার বাবাকে প্রপার হসপিটালাইজড করে রিহ্যাব ফিজিও চিকিৎসা করতে হবে, সেটা 2 সপ্তাহ বা 4 সপ্তাহ সময় লেগে যেতে পারে। ওনাকে এভাবে বাসায় রেখে ওষুধ খেয়ে কোনো লাভ হবে না। আর আমার ইউটিউব ফেসবুকে যে পিএলআইডির আমি এক্সারসাইজ দিয়েছি দেখবেন, পিএলআইডি আমি এক্সারসাইজগুলো একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন, সে এক্সারসাইজগুলো করিয়ে দেখেন যদি ইম্প্রুভ হতেও পারে ইনশাল্লাহ, না হলে আপনাকে রিহ্যাব ফিজিও করেন, আর না হলে হয়তো যদি অপারেশন যেহেতু ডাক্তার সাহেব করতে বলেছে সেটা আপনি করতে পারেন। আমরা একটু আলাপ করছিলাম ভেরিকোজ ভেইন এবং আর্থ্রাইটিস নিয়ে, এটা একটু স্যার বলুন। জি, এখন যেমন ভেরিকোজ ভেইন যদি পিএলআইডি রোগী থাকে তাদেরও কিন্তু ডেভেলপ করতে পারে, আর মূল কারণটা হচ্ছে পিএলআইডি হওয়ার যে কারণ আছে, যেমন সারাক্ষণ বসে থাকা, ভুল অবস্থানে বসে থাকা কন্টিনিউ বা দাঁড়িয়ে থাকা একই অবস্থানে, তো ভেরিকোজ ভেইনও কিন্তু ওয়ান অফ দ্য কজ, যে এই কারণেও হতে পারে মোস্ট অফ দ্য কারণ, ল্যাক অফ অ্যাক্টিভিটি, না হাঁটলে। আমাদের কাপ মাসেলকে বলা হয় পেরিফেরাল হার্ট, আমাদের বুকে যেমন বাম বুকে একটা হার্ট আছে, হার্ট আমাদের ব্লাডকে পাম্প করে সারা শরীরে চলে যায়, আবার শরীর থেকে ব্লাডটা হার্টে আসে। এখন আমাদের শরীরের নিচের অংশ স্পেশালি লোয়ার লিম্ব কিন্তু গ্রেভিটি নিচে থাকে, গ্রেভিটির কারণে লোয়ার লিম্বের যে আমাদের ভেনাস রিটার্নটা কিন্তু প্রপার হবে না যতক্ষণ না আমরা কাপ মাসেলকে কাজ করতে না দিই। কাপ মাসেলকে কাজ করতে দিতে হবে। এই কাপ মাসেল কাজ করবে কিভাবে, বাই ওয়াকিং। আপনি যখন হাঁটবেন তখন কাপ কন্ট্রাকশন হবে, প্রসারণ হবে, কন্ট্রাকশন হবে, প্রসারণ হবে, তখন কাপ মাসেল কন্ট্রাকশন প্রসারণের কারণে ওইখানে যে ডিপ ভেইনগুলো আছে এগুলা প্রেশার পড়বে এবং সেখানে যেহেতু বাল্ব আছে আস্তে আস্তে মানে ব্লাডটা উপরে হার্টে চলে আসবে। তো মোস্ট অফ দ্য ভেরিকোজ ভেইন রুগী ডিউ টু ল্যাক অফ হাঁটা চলাফেরা, অ্যাক্টিভিটিস না থাকা, বসে থাকা, হ্যাঁ ওভারওয়েট এবং খাদ্যাভ্যাস, এ সকল কারণে হয়ে থাকে। তো আমাদের রুগী ট্রিটমেন্টের জন্য স্যার আমাদের মেডিসিনের পাশাপাশি লাইফস্টাইল মডিফিকেশন অবশ্যই খুবই জরুরি, অবশ্যই অবশ্যই, এবং লাইফস্টাইল আমি বলবো এখানে ট্রিটমেন্টে মেইন রোল প্লে করতে হবে। কারণ আমরা যখন একটা রুগীকে চিকিৎসা দিই দেখা যায় দেখেন ওনাকে আমি হয়তো সম্ভবত বলেছি 2 সপ্তাহ বা একটু বেশি থাকতে, উনি কিন্তু আলহামদুলিল্লাহ 8-7-8 দিনেই উনি ইমপ্রুভ, হ্যাঁ যে উনি যেহেতু ইমপ্রুভ উনি চলে যাবে, কিন্তু ভালো হয়ে গেল মানে এই নয় যে উনি ভালো হয়ে গেল, ওনাকে গিয়ে লাইফস্টাইল মেনটেন করতে হবে, যে আমরা যেটা বলছি ওনাকে নিয়মিত হাঁটতে হবে, ওজন যেন না বাড়ে, আমরা যে এক্সারসাইজগুলো দিয়েছি সেটা মেনটেন করতে হবে, আমরা কিছু ওনাকে যেমন আমরা স্টকিং দিয়েছি, স্টকিং হচ্ছে এক প্রকার ইলাস্টো টাইপ মৌজা, একেবারে ফুল লোয়ার লিম্বেশন থাকে সারাক্ষণ কন্টিনিউয়াস, স্টকিংয়ের মাধ্যমে যে ভেরিকোজ ভেইনটা কারেকশন হয়ে যায়, আর ভেরিকোজ ভেইন যদি কারেকশন হয় এবং লাইফস্টাইল মেনটেন করে তখন কিন্তু এটা আর বারবার হয় না, এবং ওজনটা কমাতে পারলে, তো এই জিনিসগুলো কিন্তু রুগীকে অবশ্যই মানতে হবে। এই একটা জায়গায় কিন্তু আমরা ডাক্তাররা ফেইল করি, সেটা বলেন আপনি অপারেশনের ডাক্তার, ফিজিওথেরাপির ডাক্তার বা মেডিসিনের ডাক্তার, যদি রুগী তার রোগ সম্পর্কে না জানে, কেন কারণ কি, কজ কি, এই রুগী আশা করি উনি হয়তো বুঝতে পারছে, এখন অনেকেরকে আমরা বোঝানোর পরেও সে বুঝতে চায় না যে আসলে কারণটা কি,
আপনি যদি কারণ ইরিডিকেট না করেন, মানে রুট আউট না করেন, আমরা করোনা ভাইরাসের কারণে আমাদের পালমোনারি ডিজিজের মাধ্যমে আমরা অনেকেই মারা যায় বাংলাদেশে, কি সারা ওয়ার্ল্ডে মারা যাচ্ছে, এখন কারণ কি? ডিউ টু করোনা ভাইরাস। তো করোনা ভাইরাসটা আমরা কিভাবে প্রোটেকশন নিতে পারি? এখন আমরা জানি যে ভ্যাকসিনেশন দরকার, মাস্ক পরা দরকার, হাতটা নিয়মিত পরিষ্কার রাখতে হবে, নাকে মুখে আমরা ওয়াশ না করে। তো এখন আমি কারণ জানার পরও আমি একই কাজ করলাম, তাহলে তো আমাকে করোনা তো ধরবেই। তো এই হচ্ছে টোটাল প্রত্যেকটা ট্রিটমেন্টই সেম। এখন আমার রোগীর ভেরিকোজ বেইনের কারণ উনি অলরেডি বুঝে ফেলেছে, উনি কিন্তু আমার মনে হয় আমার চেয়ে ভালো বুঝছে যে উনি কী কারণে এটা হয়েছে। এখন উনি গিয়েও আবার ওই সেই, এখন আমি তো ভালো, উনি ওনার মতো স্টুডেন্ট পড়াচ্ছে কাতারে গিয়ে, বসিয়ে রইলো, পড়াইলো সারাক্ষণ, আগের মতো লাইফ স্টাইল মেনটেন করলো, আবার হবে, কিছু করার নেই। তো এটি হচ্ছে ইম্পর্টেন্ট, আমরা ট্রাই করি যে প্রত্যেকটা রোগীর কজটা নির্ণয় করে, যে সে যদি কজটা নির্ণয় করে মেনটেন করে তাহলে রোগীরা ভালো থাকতে পারে। ডাক্তারের কাছে তো সারা জীবন আসা দরকার নেই, বা কত আসবে সে? বিরতি যাওয়ার আগে ফেসবুকে একজন দর্শক প্রশ্ন করেছেন, নাম হচ্ছে রায়হান কবির, উনি বলেছেন ওনার বাবার জন্য, ওনার বাবার বয়স হচ্ছে 57, হাঁটুর ব্যথা, বসলে উঠতে পারে না এবং উঠলে হাঁটতে কষ্ট হয়, উনি অ্যানাডল এবং ওমিপ্রাজল খাচ্ছে, এরপর করণীয় কি? জি, হাঁটু ব্যথা যদি হয়, সেটা হাঁটু যে বলছে উনি যে উঠ বস করতে কষ্ট হয়, অনেক সময় সিঁড়ি বাইতে গেলে কষ্ট হয়, বা হাঁটু যে কোনো মুভমেন্টে ব্যথা হতে পারে, কিন্তু যদি নিচে বসে উঠতে গেলে কষ্ট হয়, বুঝতে হবে পাশাপাশি ওনার মাসেলগুলো দুর্বল আছে, যে আমাদের হাঁটুর উঠার জন্য বা হাঁটুকে পরিচালনা করার জন্য আমাদের হাঁটুর এক্সটেন্সর গ্রুপ অফ মাসেল আছে, নি এবং ফ্লেক্সর গ্রুপ অফ মাসেল আছে, এই মাসেলগুলো পাশাপাশি কিন্তু ওনার দুর্বল, যেটা ওনার কথাই বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে পাশাপাশি ওনার হয়তো কোমরের প্রলাপসও থাকতে পারে, ডিস্ক প্রলাপসও থাকতে পারে, আর প্রাইমারি ওনার অস্টিওআর্থ্রাইটিস বুঝাই যায় যে হাঁটুতে হাড় ক্ষয়জনিত সমস্যা। তো এই ক্ষেত্রে ওনার বাবার হাঁটুর এক্সরে করে দেখতে হবে, এক্সরেতে বোঝা যাবে যে এটা কি এক্সরেটাতে কি প্রাইমারি অস্টিওআর্থ্রাইটিস না সেকেন্ডারি না টার্সিয়ারি, এই কোন লেভেলে আছে। তো যা কিছুই হোক না কেন, এই সব রোগীদেরকে আমরা বিভিন্ন রিহ্যাবিলিটেশন চিকিৎসার মাধ্যমে, রিহ্যাব ফিজিও চিকিৎসার মাধ্যমে আমরা সুস্থ করতে পারি। এগুলা ওনাকে করতে হবে, প্রয়োজনে কিছু সাপ্লিমেন্ট যেমন ভিটামিন ডি, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, এই সকল সাপ্লিমেন্ট পাশাপাশি খেতে হবে, এবং দীর্ঘমেয়াদী এক্সারসাইজ করতে হবে। কিন্তু উনি আপাতত যেটা আমার ইউটিউব চ্যানেলে, আমি কিন্তু হাঁটু ব্যথার অনেক এক্সারসাইজ দিয়েছি, এগুলা দেখে শিখে ওনার বাবাকে করাতে পারে, আশা করি ইম্প্রুভ হবে। পাশাপাশি কোরাল ক্যালসিয়াম খাওয়াতে পারে প্রতিদিন রাতে একটা করে, টানা এক দুই মাস, আর ব্যথা গরম সেঁক দিতে পারে। আর হাঁটু ব্যথার রোগীদেরকে আমি যেটা বলবো, যে ওনারা যেন ওই যে হাঁটু ব্যথার কারণে উঠ বস করা বন্ধ যেন না করে। অনেকে আছে একেবারে বন্ধ করে দেয়, চেয়ারে বসে নামাজ পড়ে, সিঁড়ি বাও বন্ধ, হ্যাঁ, বা খাটের কিনারে বসে বসে নামাজ পড়ে, এটা আসলে ঠিক না। হাঁটু ব্যথা বা যে কোনো ব্যথা বেদনা হতেই পারে মানুষের শরীরে, সেটাকে চিকিৎসার মাধ্যমে, রিহ্যাবিলিটেশন পুনর্বাসনের মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব। পাশাপাশি ওনাকে স্বাভাবিক জীবনযাপন করতে হবে, না হলে কিন্তু সেকেন্ডারিলি আপনার আর্থ্রাইটিস এখন তৈরি হয়েছে, ব্যথা হচ্ছে, কিছুদিন পরে ডিউ টু ল্যাক অফ অ্যাক্টিভিটি, যে বসে থাকা, না উঠবস করা, এতে জোড়াটা আরও নষ্ট হয়ে যাবে এবং অনেক সময় অ্যানকালোজড হয়ে যেতে পারে, মাসেল দুর্বল হয়ে যেতে পারে এবং ওয়াস্টিং হয়ে যেতে পারে, সেক্ষেত্রে একেবারে হাঁটা চলাফেরা বন্ধ হয়ে যেতে পারে। একটা ফোন নিয়ে নিই। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি, আমি ফারুক বলছিলাম গাজীপুর কাপাসিয়া থেকে, আমার বয়স বর্তমান 40। জি, আমার মাজার সমস্যা দেখছেন, L4 L5 এমআরআই ধরা করছে, ডাক্তার বললো কি যে আপনার যে রগ আছে একটা হার্ম নাকি বের হয়ে রগে চাপ সৃষ্টি করছে। তো আমি ফিজিওথেরাপি নেওয়ার পর আমি খুব বাঁকা ছিলাম, ব্যথায় তীব্রতা বাঁকা ছিলাম। তো ফিজিওথেরাপি নেওয়ার পরে সপ্তাহ দিয়ে আমি সোজা হয়েছি, ব্যথা পরে আর ছিল না, ওষুধ তো আগে খাইতাম, তো পরে আর খাই নাই। ঠিক কাজকর্ম করার পরে আবার ব্যথাটা শুরু হইলো, বাম পায়ের ব্যথাটা স্যার ডান পায়ের দিকে আস্তে আস্তে যাচ্ছিল। পুনরায় আমি আবার ফিজিওথেরাপি নিলাম, তো ওইখান থেকে আমি সুস্থ হয়ে আসছি, মোটামুটি সুস্থ। 19 দিন থাকার পরে যেহেতু চলে আসছে, বাড়ি চলে আসছি। এখন স্যার আমি মনে করি, আমি আমার মনে হচ্ছে বাড়ি আসার পরে আমার মনে হচ্ছে আমি
যে পাঁচটা লক্ষণ যে আপনি দেখাইছেন যে প্রস্রাব পায়খানা দূরে একটা পারা যায় না, গোড়ালি দিয়ে হাতে পায়ের পাতা পুড়ে যায় কিনা, এর মধ্যে একটা লক্ষণ আমার ছিল সেটা হচ্ছে পায়ের পাতা দিয়ে স্যার আমি হাঁটতে পারতাম না, কিন্তু স্যার এখন আমি পায়ের পাতা ভর করে হাঁটতে পারতেছি। আমার মনে হচ্ছে স্যার আমি ভালোর দিকে, কিন্তু স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার ডাক্তারি ভাষায় সেটা হচ্ছে যে যেহেতু বাম দিকে আমার বাম পাশে ব্যথা ছিল, ডান পায়ে চলে গেছে, এখন কি আমি কি খারাপের দিকে যাচ্ছি? আমার মনে হচ্ছে আমি ভালোর দিকে, কিন্তু যদি ব্যথাটা বামের ব্যথাটা ডানে গেছিল, কিন্তু এখন স্যার কোনো ব্যথা নাই, আমি হাঁটতে পারছি স্বাভাবিকভাবে। কিন্তু স্যার এক সপ্তাহ আগে স্যার আপনি যে একটা ইউটিউবে একটা দেওয়া হয়েছিল যে ব্যায়ামের, এটা আমি দেখলাম, আমি ব্যায়াম করার পরে কালকে রাত্রে স্যার আমি পাও আঙ্গায় যখন ব্যায়াম করতেছিলাম তখন স্যার পাওটা থরথর 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 করে কাঁপছিল প্রচন্ড। তো আমার আমি জানতে চাচ্ছি স্যার যে আমি তো এখন ভালোর দিকে স্যার হাঁটতে পারছি সমান তালে, সিঁড়িতে উঠতে পারতাম না, সিঁড়ি দেওয়া উঠলে দুই পা একবার নামাই সিঁড়ি পারতেছি সমান্তরে হাঁটতে পারতেছি, কিন্তু মাঝে মধ্যে স্যার গোড়ালিটা পায়ের যে গোড়ালিটা আছে গোছা আছে ওইখানে আর উড়াতের মধ্যে একটু জিম জিম কামড়া নিয়ে একটু ব্যথা থাকে। এখন স্যার আমি এই অবস্থায় কি করতে পারি? জি ধন্যবাদ। আপনার এখন যেটা করতে হবে, আপনি আরো 15-20 দিন একটু রেস্টে থাকবেন, প্রথমত কাজ আরও কিছুদিন রেস্টে থাকবেন, কমপ্লিট ব্যাড রেস্ট। আপনার কাপাসিয়া ও এলাকায় নদী আছে কিন্তু পুকুর আমি দেখি না অতো একটা, বা যদি সাঁতার কাটতে পারেন আপনি, হ্যাঁ সাঁতার কাটলে আপনার এটা সবচেয়ে বেস্ট একটা ভালো রেজাল্ট পাবেন। এখন এখন আপনি যে সমস্যাগুলো বলছেন এটা সাঁতার একটা উৎকৃষ্ট চিকিৎসা এই মুহূর্তের জন্য। আপনি কমপ্লিট ব্যাড রেস্টে থাকেন, আর পিএলআইডি যে ব্যায়ামগুলো আমিও ইউটিউবে দিয়েছি যে ব্যায়ামটা করলে আপনার জন্য বেটার, মানে আপনার ভালো লাগে করতে পারেন, ভালো লাগে শারীরিকভাবে কমে আসছে ব্যথা বেদনা, সে ব্যায়ামগুলো করেন। আর কমপ্লিট আরও 15 দিনের মতো কমপ্লিট ব্যাড রেস্টে থাকবেন, আর সাঁতার কাটতে পারলে পার ডে ধরেন দরকার নেই, হালকা করে সাঁতার কাটেন, এটা অনেক উপকারে আসবে। আর যে নিয়মগুলো আমরা বলছি বারবার, এই যে সামনে না ঝুঁকে কাজ করা, তারপরে আপনার যেমন রিক্সা একটা বাজে যান, এই রিক্সার মতো যান চলা না চলা আছে না বিভিন্ন গ্রামে, নসিমন করিমন এগুলো আপনাদের কাপাসি এলাকাও আছে, এই সকল ওই যে আমি বলবো যে যানগুলো আপনার ঝাঁকি লাগে, হ্যাঁ মেরুদণ্ডে, এগুলো এফেক্ট করা, সামনে ঝুঁকে কিছু না টান দেওয়া, এগুলো আপনাকে অন্তত অনেক দিনই মেনটেন করতে হবে, এবং পরবর্তীতে নিয়মগুলো মেনে চলাটাই হচ্ছে আপনার জন্য উৎকৃষ্ট। আর আপনি যেহেতু বলছেন অনেক সময় হতে পারে রাইট রুট কম্প্রেশন হলে ডান পায়ে ব্যথা যাবে, আবার বাম রুট হলে হয়তো বামটা ইম্প্রুভ হয়ে আবার রাইটটায় আসতে পারে, বা রাইটটা ইম্প্রুভ হয়ে আবার বামটা হতে পারে। তো এটা নিয়ে অত উরিড হওয়ার কিছু নাই, ট্রিটমেন্ট যে এক্সারসাইজগুলো করছেন এটা করেন, যদি ইম্প্রুভ হয়ে যায় ভালো, না হলে আবার যদি খুব ডিস্টার্ব হয় হয়তো সেকেন্ডবার আপনাকে আবার নতুন করে এমআরআই করে দেখতে হবে যে আবার ডান দিকে বা বাম দিকে কোনো কম্প্রেশন হচ্ছে কি না। তো আমার মনে হয় এই যে পরামর্শগুলো দিলাম মেনটেন করেন, আশা করি ইম্প্রুভ হবে ইনশাল্লাহ। আচ্ছা আমি একটু ফারুক আহমেদ ভাই আপনার সাথে কথা বলি, তো আপনি আমাদের চিকিৎসা নিচ্ছেন আজকে 8 দিন হলো, তো আপনি আগের চেয়ে তো অনেক ইম্প্রুভ, আপনার কি মনে হয় আপনি কিভাবে এটা মেনটেন করবেন? আমরা যেভাবে বলছি স্যারের কাছ থেকে যে এটা মেনটেন করতে হবে দীর্ঘদিন, তাতেই ভালো থাকা যাবে, আপনার কাছে কি মনে হয়? যে আমার কাছে এমনটাই মনে হয়েছে যে চিকিৎসা নিলেই তো সুস্থ হয়ে যাওয়া যাবে না, এটা তো সবসময় ধরে রাখতে হবে। জি আসলে ওষুধের উপরে নির্ভর করে চলাটা বুঝতে পারছি যে ক্ষতিকর, তো আসলে ওই আমার খাওয়া দাওয়া উল্টো পাল্টা এবং ঘুম কম হওয়া কোনো সময় বেশি হওয়া এইভাবে আর কি চলতেছিল আমার সময়টা, তো এখন আর কি সমস্ত কিছু একটা নিয়মের ভিতরে নিয়ে আসা লাগবে এখন। আর এক্সারসাইজ বলতে কি আপনার হাঁটাটা জরুরি? জি সব সময়। জি জি অবশ্যই, ওনার লাইফস্টাইলও কিছুটা, উনি যেহেতু রোগ হওয়ার পরে হয়তো রোগীরা বুঝে, তা আশাবাদী ইনশাল্লাহ উনি আরও ইম্প্রুভ হবে এটা। আর আমরা তো সবাই কিন্তু বারবার ডাক্তাররা বিভিন্ন হেলথ পরামর্শ দিয়ে যাচ্ছি, স্পেশালি আর্থ্রাইটিস বা পিএলআইডির ক্ষেত্রে। পিএলআইডি রুগী এমন রুগী প্রচুর রুগী দেশে, হ্যাঁ আগে স্টাডি ছিল 5 জনের মধ্যে 4 জনে কোমর ব্যথা ভোগে, এখন আমার মনে হয় 5 জনের মধ্যে 5 জনই কোমর ব্যথায় ভোগে থাকে, কেউ হয়তো কোমর ব্যথা নিয়েই বেঁচে আছে, কেউ হয়তো প্যারালিসিস হয়ে গিয়েছে, কেউ হয়তো ভালো হয়ে গিয়েছে, কেউ হয়তো জীবনের একটা লাইফে
হয়তো কোমর ব্যথা ছিল এখন নাই, কারো হয়তো আগে ছিল না এখন শুরু হয়েছে। সো কোমর ব্যথার এক্সপিরিয়েন্সড নাই এমন কোনো লোক পৃথিবীতে নাই, মানে পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা যে বেসিক কথাগুলো বারবার বলছি, যে বসার ক্ষেত্রে নিয়মগুলো মেনে চলা, হাঁটার ক্ষেত্রে নিয়ম মেনে চলা, কিছু লাইফ স্টাইল মেনটেন করে, এই যে লাইফ স্টাইল মডিফিকেশন, মানে হচ্ছে যে স্টাইলটা আমরা করে আসছি ভুল সেটাকে কারেকশন করা। এই ব্যাপারে আমরা ডিটেইলস একটু জানবো স্যার, একটা ফোন নিয়ে নিন। আচ্ছা, আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জি। স্যার আমি নোয়াখালী থেকে মোহাম্মদ শাহানো, আমার বয়স 45 বছর। জি জি, আমি আজ থেকে 5-6 বছর আগে একবার থেরাপি দিয়েছিলাম 21 দিন। আচ্ছা, আমার কোমরের সমস্যা হলো আমার L4 L5 PLID। আচ্ছা জি জি জি। আমার কোমরের কারণে আসলে আমার কাজটা করতে পারিনি, আমি প্রবাস থেকে চলে আসতে হয়েছে। এখন আমি গ্রামে আসি, আসলে কোমরের কারণে আমি অনেক কাজে করতে পারতেছি না, সেটা হলো অনেক কাজে করতে করতে পারি, তার জন্য আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। এখন এরপরে কি করছে, আমার এক ভাইয়া আমাকে নিয়ে আমার লেজার করেছে। আচ্ছা, এখন আমার সমস্যাটা হচ্ছে কি, আমি যখন কোমর তো ব্যথা হয়, আমি বসলো মানে আমার কোমর ব্যথাটা অনুভব হয়, এন্ড পেইন হয় না, মানে বিষ বা ব্যথের কোন অনুভব হয়। এবং আমি কোন মানে নিরি কোনো কাজ করতে গেলে কোমর ধরে যায়, মানে আমি নিরি কোনো কাজ করতে গেলে সোজ হইতে গেলে অনেক কষ্ট হয়। আমার চার বাম পায়ে একটা দিন, হ্যালো, আগে চার বাম পায়ে একটা দিন 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 আসতো। হ্যাঁ, আমি হাঁটতে গেলেই আর হাঁটতে পারতাম, তখন একটু স্টপ করতাম আবার হাঁটতাম, এরকম অবস্থা ছিল। এবং এক সময় দেখা গেছে কি, আমি পাটা একটু ওই পাটা একটু স্লো হয়ে গেছে, হাঁটতে গেলে পাটা একটু মানে একটু ছেঁচা ছেঁচা হাঁটতাম বাম পাটা, এখন সেই অবস্থাটা নাই। এবং জিমজিমটা মাঝে মধ্যে আসে, ওরকম কিন্তু জিমজিম আসে না, যেটা হাঁটতে গেলে দাঁড়িয়ে যেতে হইতো আমার, এখন সেই পজিশনটা এখন আসে না, কিন্তু আমি মাঝে মধ্যে জিমজিম মানে জিমজিম জিমজিম আসে। এখন স্যার সেটা হলো আমার মানে কোমর মানে ব্যথাটা প্রায় সময় থাকে। আচ্ছা, আমাদের সাথে থাকেন, আমরা উত্তরটা দিচ্ছি। জি, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছি, একটু শর্টকাটে। ওনার উনি একেবারে কমপ্লিট পিএলআইডি রোগী, আগে ছিল যেটা উনি বলছে যে হাঁটতে গেলে সমস্যা হতো, ওটা এখন নাই। এখন বয়সজনিত কিছুটা আর্থ্রাইটিসে পেইন হয় কোমরে, যেটা আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস বা স্পন্ডাইলোসিস। তো আপনার যেহেতু আমাকে ফলো করেন, আপনি আমার মনে হয় একটু সাঁতার কাটেন, আপনি কেটেছেন কি না আমি জানি না, যদি না কেটে থাকেন আজকে থেকে আপনি একটু ট্রাই করেন, 15-20 মিনিট করে নিয়মিত সাঁতার কাটেন, আর যে ব্যায়ামগুলো আমি দিয়েছি আগের ওই ব্যায়ামগুলো একটু ট্রাই করেন, কাজগুলোর ধরন, আসলে আমরা কাজ পাল্টিয়ে ফেলতে হবে কথা কিন্তু বলছি না, আমরা বলছি কাজে আপনাকে যে কাজটি করেন সেটা আপনাকে নিয়ম মেনে আর্গোনমিক্যালি কারেকশন করে বা সেটাকে অ্যাডজাস্ট করে কাজ করতে হবে। এখন উনি স্টুডেন্ট পড়া, এখন উনি যদি পড়ানি বন্ধই করে দিল তাহলে উনি চলবে কিভাবে? এটা তো মানে হতে পারে না। উনি অবশ্যই স্টুডেন্ট পড়াবে কিন্তু পাশাপাশি এক্সারসাইজ করবে, উনি যেটা আগে করতো না, হাঁটতো না, এখন থেকে হাঁটবে, উনি এক্সারসাইজ করতো না সেটা করবে, উনি খাবার দাবারে প্রবলেম ছিল উল্টোপাল্টা হয়তো খেতো, খাবার পাইলে আমিও খাই অনেক সময়, তো এটা আমাদের অ্যাভয়েড করতে হবে, ওই খাবারগুলা খাবার কমাতে হবে, ওজন কমাতে হবে, এই হচ্ছে আমাদের কথা। তো আপনাকেও এটা ইনশাল্লাহ যদি আপনি এভাবে করেন, আর যদি সম্ভব হয় আপনি আগের MRI সহ এক সময় আসে একটু ফলো আপে আসবেন, যেহেতু আপনি আমার অনেক পুরাতন রুগী, ফলো আপটা খুবই ইম্পর্টেন্ট। আমার যত রুগী আছেন, শুধু আমার না, প্রত্যেক ডাক্তারেরই, আপনার রেসপেক্টিভ ডাক্তারকে দয়া করে ফলো আপ করবেন। আপনার যদি ভালো হয়ে গিয়েও অন্তত ডাক্তার সাহেব, আমরা টাইম দিই রুগীদেরকে যে এক মাস পরে, দুই মাস পরে বা এক বছর পরে আবার দেখা করবেন, আপনি যদি ফলো আপ করতেন আমার মনে হয় না যে এখনও যে সমস্যাগুলো রয়ে গেছে বা আপনার নতুন সমস্যা হচ্ছে সেগুলো হইতো না। ফলো আপ করলে ডাক্তার, প্রত্যেক ডাক্তার তার আগে রুগীর
সম্পর্কে ক্লিয়ার তার ধারণা আছে, তার কাছে ফাইল থাকে, সব ডাটা থাকে বা আপনাদের কাছে থাকে, সেটা দেখে আমরা নতুন কোনো সমস্যা হলে সেটা সমাধান করতে পারি। একটু কষ্ট করে আবার আসবেন ইনশাল্লাহ, আমি এখন বেস্ট একটা আরও আপনাকে ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করব যেন আপনি বাকি জীবন ভালো থাকতে পারেন। কিন্তু জব ছেড়ে চলে আসছেন এটা শুনতে ভালো শোনায় না আর কি, মানে সব ছেড়ে দিতে হবে এমন কিছু না। আমাদেরও ডাক্তারও আমরা অসুস্থ, এটা আমরা কি ডাক্তারই ছেড়ে দিই, ব্যাপারটা তা না, মানে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে বিভিন্ন লাইফস্টাইলে, জি মেইনটেইন করে মেইনটেইন করতে হবে, জানতে হবে, জানতে হবে। জি অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের প্রোগ্রামে এসে মূল্যবান কিছু কথা বলার জন্য, আপনাকেও ধন্যবাদ ফারুক আহমেদ ভাই। আপনাকেও ধন্যবাদ, এসএটিভির দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ।